7 মাস, পাক্কা 7 মাস যদি কোনো গাড়ি কোনো স্কুটার পড়ে থাকে তাহলে তার অবস্থা কি হতে পারে জানো? মানে কি বলবো, কিছু বলার নেই। তোমরাই দেখো। গাড়িটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তো 2-3 ঘন্টা বসে আছি, মানে আরও গাড়ি ছিল অনেক, আর অনেক কিছুই খারাপ ছিল। ব্যাটারি, ধরো ব্যাটারি ডাউন ছিল, ব্যাটারিটা সারালাম, মানে চার্জ দিয়ালাম, আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো হলো, আরও কিছু টুকটাক জিনিস ছিল যেগুলো সারানো হলো। এই যে গাড়ি সারানোর কথা, সেটা কি কারণে আসলো তো সেটা জানার জন্য একদিন আমাদের পেছনে যেতে হবে। মেনলি আমি গেছিলাম ডাক্তারের কাছে, তোমরা জানোই ডাক্তারকে রিপোর্টটা দেখানোর জন্য আর কি কি মানে করতে হবে সেগুলো জানার জন্য। তো ওখানে গেলাম, তো ডাক্তারবাবু ছিল না, তো তার আমরা একটু মাঠের দিকে গেলাম, বসলাম। শীতের মেজাজ পড়েছে হালকা হালকা, তো তার জন্য দেখলাম মাঠটায় নতুন শাক সবজি চাষ হবে, আর হালকা হালকা রোদ পড়বে, ভালোই লাগবে। সব রেকর্ড করে নিলাম। শীতকালের মাঠটা খুব ভালোই লাগে। এখন সব চাষ হবে, ওখানে চাষ হচ্ছে না, বাঁধাকপি হয়েছে, আরও কিছু চাষ হবে, আলাদাই মজা। কি বলছিস? তাই তো কাকা? এই কাকা, তাই না? কি আলাদা মজা? না মজা, আগে ডাক্তার আসুক, তারপর ডাক্তার মজা কি সাথে। তো কিছুক্ষণ ওয়েট করার পরেও দেখুন, দেখলাম যে ডাক্তারবাবু আসছে না, ও তাই তখন বললো তো চলো একটু ওদিক থেকে ঘুরে আসা যাক। তো ওদিক করতে করতেই পিসি বললো যে তো চল তোদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাই, একটা মন্দিরের কাছে নিয়ে যাই। সেই কথায় রাজি হয়ে আমরা চলে গেলাম। ওটা হচ্ছে ভেবরানা ঘাট মন্দির, এটা মা কালী মন্দির। কি বলবো, এত এত অপূর্ব, মানে সুন্দর জায়গা, এত শান্ত জায়গা, মনটা গিয়েই ওখানে প্রসন্ন হয়ে গেল, মানে শান্তিতে ভরে গেল, ভক্তিতে ভরে গেল। চারিদিকটা এত সুন্দর, এত মানে এত শান্তির জায়গা, কিছু বলার নেই। তো হঠাৎ করে ওখানে যখন গেলাম, গিয়ে আমি আগে কখনো জানতাম না যে ওখানে মন্দির ছিল, পিসি বলল। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই কথা হলো যে আমরা একটু লংয়ের ট্যুরে এদিক ওদিক করতে যেতে পারি। তাই আমি বললাম তো তিনজনা তো যাওয়া সম্ভব না, কারণ পুলিশ ধরতে পারে। আর সেই জন্য পিসি বললো তাহলে আমার তো স্কুটিটা পড়েই আছে, তুই তাহলে সারিয়ে নিয়ে আয়। তো এই কথায় কথায় স্কুটি সারানোর কথা উঠলো। তো মন্দিরে গিয়ে বেশ ভেতরটা বেশ ভালোই লাগলো, কারণ বিভিন্ন মায়ের মূর্তিগুলো দেওয়া ছিল, বিভিন্ন রূপ দেওয়া ছিল, মানে বিভিন্ন অবতারে যেই মা এসেছিলেন। এটা হচ্ছে মায়ের মূর্তি প্রতিমা।
নাম গরিমা। সবার সামনে তো সেই অবতার গুলো মানে রূপ গুলো দেওয়া ছিল। আর ওখানে পরিবেশটাই খুব শান্ত, আর চারিদিকে যে বট গাছগুলো ছিল ওইগুলো আরো অবাক করা। সব থেকে মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই গাছটা, দেখো কতটা বড়, আর চারিদিকে হচ্ছে মানে খালি বট গাছ আর বট গাছ। এটা এটা জাস্ট একটা অশ্বত্থ গাছ, এখানে বট গাছ, এগুলো সব ঝুড়ি নেমেছে। এই যে একটা বট গাছ, আর হেভি হেভি মানে শান্তির জায়গা। আর এত শান্তি খুব কম জায়গাতে গিয়ে ফিল হয়েছে। দারুণ জায়গা, দারুণ। ওই দিক ওই দিকটাতে আরও আছে, মানে পুরো জায়গাটা একবারে বট গাছ দিয়ে ঢাকা, আর মায়ের মন্দির মাঝখানে। হেভি জায়গা, হেভি। আমি ফার্স্ট টাইম আসলাম এত বছর আমার বাড়ির কাছে, কিন্তু কোনোদিন জানিও না, আসাও হয়নি। তো পিসি বললো বলে মানে আসা হলো। মানে চারিদিকটা পুরো বট গাছ দিয়ে ঘেরা, কি বলবো, মানে এখনো আমার গায়ে মানে লোম খাড়া হয়ে যাচ্ছে, রোমটে ঘাড়ে ঘোরায়, যেরকম বলে না সেই রকম ফিলিংস। দেখানোর জন্য এত সুন্দর জায়গা, মানে মন্দির। চল চলে। আর সেখান থেকে এসে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখানো হয়ে গেলে তো আমরা পিসিকে, পিসির একটা ফার্ম আছে তো সেখানে একা একা আবার যাবে তো দিয়ে আসি। ব্যাস, তো দোকানও এমনি সেরকম ছিল না, তো ওইদিকেই গেলাম। তো মাঝ রাস্তায় সে বললো যখন যাচ্ছি তাহলে একটু মিষ্টি মিষ্টি নিয়ে যাই। আমি বললাম ঠিক আছে তাহলে চলো মিষ্টি নিয়ে যাক। গিয়ে দেখলাম সিঙ্গারাও হচ্ছে, কিন্তু মানে জাস্ট প্রিপেয়ার হচ্ছে, ভাজা একটু লেট হবে কারণ সারা রাত বিকেলবেলা হবে ওটা, তো তার জন্য তখন প্রিপেয়ার হচ্ছিল। তো পিসির ফার্মে যখন গেলাম, গিয়ে দেখছি বাহ হেভি সুন্দর, ওই জায়গাটাও সুন্দর, সত্যি সুন্দর। মানে মাঠের মাঝখানে একটা জায়গা আছে, তো ওইখানটায় মানে পোলট্রি ফার্ম যেটা বলে, তো ওই ফার্ম পোলট্রি মুরগি চাষ হয়। আর মুরগি চাষ হতে হতে মানে দেখছি যে সাইডে অনেক কিছুই চাষ হচ্ছে, মানে যেরকম মাগুর মাছ ছেড়েছে, হাইব্রিড মাগুর মাছ। ছোট ছোট মুরগি আছে, কিউট কিউট, মানে ছোট ছোট হয়েছে কেবল। আবার একটা ছাগলও আছে, অনেক কিছু রকমই মানে পোষ মানিয়ে রেখেছে, চাষ করে রেখেছে। তো আমরা চলে এসেছি এখন দারুণ একটা জায়গায়, এটা হচ্ছে আমাদের পিসির ফার্ম। তারপর তো গাছপালা আছে ছোট ছোট, এটা ওটা বেগুন এই সেই লাগিয়ে রেখেছে। তো এই মরা মুরগিটা ফেলা হয়েছে, এটা বলছে এখানে অ্যাকচুয়ালি মাগুর চাষ করা হয়েছে, বলছে এটা একবার পুরো ফিনিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যেখানে যাবে সেখানে গিয়ে খাওয়া খাওয়া আরম্ভ করবে, মানুষকে শান্তিতে থাকতে দেবে না এক ফোঁটা। এই যে এখানে এসছে মিষ্টি আরম্ভ করে দিয়েছে, তা তো অবশ্যই, তা তো বটেই, তা তো বটেই। এখন মিষ্টি পার্টি হচ্ছে, মিষ্টি পার্টি। আর এইখানে আমরা ভাবছি কিছুদিন পরে একটা ছোটখাটো পিকনিক করব, তাই তো? তো সারাদিন বেশ ভালোই কাটলো, সেদিনটা বেশ ভালোই কাটলো। তারপরে তো আর কি বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে আবার সেই নর্মাল বোরিং দিন। তো রাস্তায় আস্তে আস্তে রানী কুইন ভিক্টোরিয়ার
ডাব দেখে উপলব্ধ লেগেছে, তো কি আর করা যাবে, যখন অর্ডার এসেছে তখন পালন করতে হবে। তো ওখানে দাঁড়িয়ে একটু ডাবের জল খেলাম অনেকদিন পরে, যদিও ভালোই লাগলো খেতে। তোমাদেরকে বলে রাখি যে ভিডিও আসছে না, তোমরা ভাবছো হয়তো কি ব্যাপার ভিডিও আসছে না, কেন আসছে না, অ্যাকচুয়ালি হয়েছে কি পুষ্পিতার এক্সাম আছে, টেট এক্সাম, তোমরা অনেকেই জানো হয়তো যে সামনে টেট এক্সাম আছে, তো তার জন্য ও খুব একটা আসতে পারছে না, আর আমিও খুব ব্যস্ত থাকি, তো তার জন্য ঠিকটা করে ওঠা হচ্ছে না। তাও অনেক কষ্টের, মানে কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, তো অবশ্যই পাশে থেকো, কয়েকটা দিন হয়তো এরকম প্রবলেম হবে, তারপর আবার রেগুলার ভিডিও আসবে জানুয়ারি থেকে বা ডিসেম্বর থেকেই আসতে পারে, কারণ ডিসেম্বরে 11 তারিখে পরীক্ষা হয়ে যাবে, তো চলে আসবে, চাপ নেই। তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, তো সঙ্গে থাকো, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক পেলে মনটা ভালো লাগে আর একটু মোটিভেট হই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাভ ইউ, বাই। 9টার সময় এসেছি আর এখন বাজে 11:30, অলমোস্ট 2.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, এখনও দাঁড়িয়ে আছি।